To the american الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رضوا إلى صدر ربك بالحكمة والموزة الحسنة وجاد من حسن رَبِّي رب لي صدري ويسر لي أمري وأهل العقدة من لساني أفكه আপনাদের স্বাগত জানাই ইসলাম ও তুলনামূলক ধর্ম বিষয়ে যে কোনো প্রশ্ন জিজ্ঞেস করতে যে কোনো প্রশ্ন যা কোনো অমুসলিম আমাকে জিজ্ঞেস করেছে কিন্তু উত্তর দিতে পারেনি এটাই আপনাদের সুযোগ কোন বোন কি প্রশ্ন করবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত একজন স্টুডেন্ট হিসেবে এটা একটা কষ্টের বিষয় এবং অপমানেরও যে আমাদের রুশ দিয়ে এবং তার মতে লেখুতে লেখা পড়তে হয় এই সব ভার্সেসের মতো সুপরিচিত লেখার ক্ষেত্রে এবং অন্যান্য বইয়ের ক্ষেত্রে বারবার দিন ইসলামকে কালিমা লিপ্ত করেছে আমার প্রশ্ন হচ্ছে উচ্চতর গবেষণায় একটি কোর্স হিসেবে মুসলমানদের সাহিত্য পড়া সম্পর্কে আপনার মতামত কি বোন প্রশ্ন করলেন যে উচ্চতর ডিগ্রির জন্য মুসলমানদের সাহিত্যের ব্যাপারে আমার মতামত কি সাহিত্যের ছাত্রছাত্রী হিসেবে আমাদের রুজদির বই পড়তে হয় এবং আমরা এক্ষেত্রে কি করতে পারি বোন আলহামদুলিল্লাহ খুবই ভালো সুযোগ যদি রুজদির বই পড়ে তাকে নিয়ে গবেষণা করা যায় আলহামদুলিল্লাহ আমি একটা লেকচার দিয়েছি এটা খুবই ভালো সুযোগ বোন যদি আপনাকে রুজ পড়ে নিজস্ব মতামত দিতে হয় বিশেষ করে উচ্চস্তরের কোর্সের একজন স্টুডেন্ট হিসেবে হয়তো অল্প সুযোগ আছে কিন্তু আপনি যদি পিএইচডি করেন অনেক কিছু করতে পারবেন আপনি যত উচ্চতর ডিগ্রি করবেন নিজস্ব দৃষ্টিভঙ্গি প্রকাশের সুযোগ তত বেশি কিন্তু জুনিয়র পর্যায়ে নিজের মতামত দিতে পারার সম্ভাবনা কম তারপরও দিতে পারেন কিন্তু যদি আপনি আমার লেকচারের একটা ক্যাসেট দেখেন বিষয় মত প্রকাশের স্বাধীনতা প্রেস বিতর্ক ছিল ধর্মীয় মৌলবাদ কি স্বাধীন মত প্রকাশের একটা প্রতিবন্ধক এ বিষয়ে বলেছি এছাড়া যদি পড়েন শেখ আহমেদকে মরা উচিত ইসলামী রায় এবং ইহুদি খ্রিস্টান রায় এবং দ্য বেস্ট এই সবগুলো পড়েন আর আপনার থিসিস উপস্থাপন করেন আপনি পুরস্কারও পেয়ে যেতে পারেন পেতে পারেন না পেতে পারেন কিন্তু সেটাকেও প্রত্যাখ্যান করতে না কারণ আপনার সাহিত্যের উপর উপযুক্ত জরিপ করা হবে তাই এটা একটা ভালো সুযোগ বোন যে বই পড়ছেন তার সাথে সবগুলোতে একমত হতে হবে না আপনি যদি উচ্চতর স্তরে পড়াশোনা করেন যদি পিএইচডি অথবা অন্য কিছু করেন আপনি যার বই পড়ছেন তার বিরুদ্ধেও আপনি যেতে পারেন কিন্তু তার জন্য কারণ দেখাতে হবে সুতরাং বোন যে কোনো সাহিত্য পড়া ভালো ধরেন যে আপনি সাহিত্যে পিএইচডি করেন অথবা বিজ্ঞানে করেন অথবা অঙ্কে যে কোনো ভাষাতে করেন আসল কথা হচ্ছে আপনি এতে আল্লাহ সুবান কাছাকাছি পৌঁছাচ্ছেন আল্লাহ সুবান তাল্লার কাছ থেকে দূরে যাওয়া উচিত নয় এখানে দুটো অপশন কখনো যদি লেখা পড়ে একমত পোষণ করেন যে ইসলাম অপ্রয়োজনীয় তাহলে একটা সমস্যা আছে আপনার মৌলিক ভিত্তি এবং বিশ্বাস শক্তিশালী হতে হবে এটাকে একটা চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করেন আলহামদুলিল্লাহ এবং সারা বিশ্বের কাছে প্রচার করেন এবং নিশ্চয় যথেষ্ট প্রমাণ রয়েছে যেমনটা আমাদের তো সত্যি বলা ভিন্ন কিছু বলার চেয়ে জরুরি এবং আপনি যা কিছু পড়েন তা আল্লাহ বান তা আল্লাহর কাছাকাছি হলে তাতে কোনো ক্ষতি নেই আশা করি উত্তরটা পেয়েছেন কোনো ভাই প্রশ্ন করবেন আসসালামু আলাইকুম স্যার আসসালাম যদি কোনো মেয়ে সতেরো বছর বয়সে বিয়ে করতে চায় তাহলে আমাদের সরকার তাকে বাধা দিতে পারে কারণ আমাদের দেশে বিয়ের বয়স আঠারো এবং তার উপরে ভাই প্রশ্ন করলেন যে যদি সতেরো বছরের একটা মেয়ে বিয়ে করতে চায় ভারতীয় সরকারের আইন হলো আঠারো বছর আঠারো বছরের যে বিয়ে নিষিদ্ধ তাই হ্যাঁ তারা এটা বন্ধ করতে পারে বাধা দিতে পারে কিন্তু প্রত্যেক দেশেই বিয়ের জন্য বিভিন্ন বয়সে অনুমোদন আছে সেটা আলোচনার আগে ইসলামের বিষয়টা বলি ইসলামের মতো একজন ব্যক্তি একজন মহিলা সাবালিকা হলে সে বিয়ে করতে পারে তাতে বয়স বারো চোদ্দ পনেরো যাই হোক না কেন ঠিক আছে কিন্তু ফরজ না এখানে কিছু নির্দিষ্ট নির্দেশনা আছে দিন ইসলামে যেগুলো অনুমোদিত মুবা হচ্ছে যা সরকার নিষিদ্ধ করতে পারে কিন্তু এরকম কোনো নিয়ম আমার জানা নেই যা ইসলামে ফরজ কিন্তু সরকার সেটাকে নিষিদ্ধ করেছে যেমন নামাজ আদায় করা ফরজ সরকার নিষিদ্ধ করেনি দাওয়াত দেওয়া ফরজ সরকার নিষিদ্ধ করেনি ইসলামী শরীয়তে হারাম এমন কোনো কিছুকেই সরকার বলেনি যে সেটা ফরজ যেমন মদপান হারাম সরকার বলেনি ফরজ শুকর খাওয়া হারাম সরকার বলেনি এটা ফরজ সুদ নেওয়া হারাম সরকার বলেনি ফরজ সুতরাং একজন ব্যক্তি ভালো মুসলিম হতে পারে ভালো ভারতীয় হতে পারে এখানে কিছু কিছু জিনিস আছে যেটা ঐচ্ছিক যা সরকার নিষিদ্ধ করতে পারে তার মধ্যে একটা হলো আঠারো বছরের নিচে বিয়ে এখন আমরা যুক্তিতর্ক করতে পারি কেন সরকার আঠারো বছর বয়স সীমা নির্দিষ্ট করে দিয়েছেন মেয়েদের জন্য আঠারো ছেলেদের জন্য একুশ মেয়েদের আঠারো ছেলেদের একুশ কেন আমেরিকা এই বয়স সীমা ষোলো কেন আপনারা কি মনে করেন ভারতীয় মেয়েরা আমেরিকানদের চেয়ে কম অন্যান্য কিছু দেশে এটা উনিশ যেমন ইন্দোনেশিয়া এটা পার্থক্যের ফলে কী হতে পারে আমরা ভারতীয় নাগরিক হিসেবে বিক্ষোভ করতে পারি কেন এটা আঠারো বছর করা হলো আসুন একটা বিতর্ক করি আমাদের অধিকার আছে ভারতীয় নাগরিক হিসেবে যা ভুল মনে করি সে ব্যাপারে আপত্তি করার অধিকার আছে আপনি চাইলে সুপ্রিম কোর্টে একটা কেস ফাইল করতে পারেন যদি চান আমি আগ্রহী নই আপনি চাইলে কেস করতে পারেন কেন আঠারো বছর করেছে আপনি পারেন পূর্ণ অধিকার আছে আপনি উচ্চ আদালতে যেতে পারেন নিম্ন আদালত থেকে উচ্চ আদালত সুপ্রিম কোর্ট আপনি আপনার আপত্তি জানাতে পারেন কেন সুতরাং মেয়েদের জন্য আঠারো এবং ছেলেদের একুশের উপরে হলে আপনি বিয়ে করতে পারেন নিচে হলে এটা অন্যায় হবে এমনকি আপনি যদি জোর করে বিয়ে করেন এবং যৌন সম্পর্ক করেন তাহলে সেটা ধর্ষণ হিসেবে গণ্য হবে এর মানে আপনার সতেরো বছর বয়সে যদি বয়স সতেরো হয় এমনকি মেয়েটি অনুমতি সাপেক্ষে যদি যৌন সম্পর্ক করেন সেটা বিয়ে বা বিয়ে ছাড়া এটা ধর্ষণ বলে গণ্য হবে ভারতীয় আইনে আমাদের মানতে হবে চিকিৎসা বিজ্ঞান এবং সব ফরেন্সিক তাই অনুমোদিত বয়সের নিচে আঠারো বছরের নিচে যদি আঠারো বছর এবং তার উপরে হয় সে অনুমতি দেয় তাহলে ধর্ষণ না যদি অনুমতি না দেয় তবে তো ধর্ষণ বিয়ে অথবা সেটা বিয়ে ছাড়া এখন একটা নতুন বিষয় যা ইদানিং চালু হয়েছে বিবাহিত সম্পর্কেও স্বামী তার স্ত্রীকে ধর্ষণ করতে পারে অথবা পারে না এখানে বড় ইস্যু একটা এটা অবশ্যই আলোচ্য বিষয় নয় এখন আমাদের যেটা বুঝতে হবে যে আমেরিকায় সাধারণ আমেরিকান আইন হচ্ছে যে ষোলো বছরের নিচে যদি বিয়ে করেন সেটা গ্রহণযোগ্য নয় এটা আলাদা ব্যাপার যে অনেক নারী বারো বছর বয়সে মা হয় যেটা গ্রহণযোগ্য সেটা হলো বারো বছর বয়সে মা হওয়া কিন্তু বারো বছর বয়সে বিয়ে গ্রহণযোগ্য নয় এটাই আমেরিকান আইন ঠিক আছে এখন ইউকের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী বলা হয়েছে যে উনিশশো সালে ছিল বিশ পার্সেন্ট যারা বিয়ে ছাড়া মা হয়েছে এখন চল্লিশ থেকে বিয়াল্লিশ পার্সেন্ট সালে এর মধ্যে পঞ্চাশ পার্সেন্টের বেশি মহিলা বিয়ে ছাড়া মা হবেন আরও পঞ্চাশ পার্সেন্ট আগামী ছয় বছরে দুই হাজার বারোতে পঞ্চাশ পার্সেন্টের বেশি মহিলা অবিবাহিত হয়েও গর্ভবতী হবেন সমস্যা নেই এটা গ্রহণযোগ্য কিন্তু বিয়ে গ্রহণযোগ্য নয় ব্যাপারটা বুঝছেন সুতরাং বিভিন্ন দেশে বিভিন্ন নিয়ম আছে আর আমেরিকায় আইন হচ্ছে কেউ ষোলো বছরের নিচে বিয়ে করতে পারবে না কিন্তু আমি অবাক হয়েছিলাম মাত্র কয়েক বছর আগে আমাকে একজন বলেছিল যে টেক্সাসে একটা গ্রুপ আছে টেক্সাসে এটা চর্চা যে তারা কম বয়সে বিয়ে করে সুতরাং টেক্সাস নিয়মের বাইরে টেক্সাসে চোদ্দ বছরের নিচে নিষিদ্ধ আমি এটা জানি না একজন বলেছেন চেক করে দেখতে হবে তবে তিনি আমাকে বলেছেন যে আমেরিকায় আমেরিকান সরকারের আইন হল ষোলো বছরের নিচে একটা মেয়েকে বিয়ে করা নিষিদ্ধ এটা বেআইনি কিন্তু টেক্সাসে এটা ব্যতিক্রম সারা দেশের মধ্যে টেক্সাসে চোদ্দ হচ্ছে অনুমোদিত বয়স চোদ্দোর নিচে বেআইনি কেন হতে পারে টেক্সাসের লোকজন চেয়েছিল আমি জানি না তারা হয়তো মামলা করেছিল যে আমাদের হাজার বছরের জীবনযাপনের চর্চা আমরা কম বয়সে বিয়ে করি তাই কেন এটা ষোলো বছর ঠিক করেছে হয়তো চোদ্দ বছর করিয়ে নিয়েছে তারা আগামীকাল হয়তো ভারত সরকারও আমাদের অনুমতি দেবে বয়স কমিয়ে দেবে আমি এমনি বলছি দেখেন আমাদের দেশের নিয়ম অনুযায়ী কাজ করতে হবে বেআইনে কিছু করা উচিত নয় আমাদের আমরা প্রথমে মানব আল্লাহর আইন অবশ্যই আল্লাহ এবং তার রাসুল যা বলেছেন সেটা মানবো অমান্য করব না কিন্তু একজন মুসলমানের জন্য আঠারো বছরের নিচে বিয়ে করা ফরজ নয় তবে এটা মুস্তাহাব নবী বলেছেন তাড়াতাড়ি বিয়ে করো এটা মুস্তাহাব সুতরাং যেটা করতে পারি কাউকে নিয়ে গিয়ে একটা মামলা করাতে পারি ভারতীয় সরকারের বিরুদ্ধে এবং তাদের বলতে পারি আমেরিকায় যদি আইন বানাতে পারে সারা আমেরিকার মধ্যে ষোলো বছর আর টেক্সাসের জন্য চোদ্দ বছর তাহলে তারা ভারতীয় মুসলিমদের জন্য নিজস্ব আইন বিয়ের জন্য সেটা করা সম্ভব মুসলিম পার্সোনাল বোর্ডে গিয়ে তাদের পরামর্শ দেওয়া যেতে পারে পারে যে আসেন একটা কেস হতে এটা সম্ভব হতে পারে যদি আপনি উদ্যোগের জন্য একজন যোগ্য ব্যক্তি হন তাহলে সবও পাবেন সুতরাং যান এবং ইস্যুটা তোলেন আর সরকারের কাঠামোর মধ্যে এটাকে বৈধ করেন আপনি এর বিরুদ্ধে নয় অবৈধ কিছু করছেন না এটা বৈধ আমাদের অধিকার আছে মুসলিম পার্সোনাল ল আছে তাই যদি ভারতীয় সরকার আমাদের অনুমতি দেয় যেখানে ভারতে অন্যান্যরা একটামাত্র মাত্র বিয়ে করতে পারে কিন্তু মুসলিমরা পারে চারটা পর্যন্ত চারটা বিয়ে করা আমাদের মুসলিম নিজস্ব আইনের মধ্যে আছে কিন্তু দেশের আইনে নেই আপনি এগিয়ে যান তাদের বলেন আমাদের প্রিয়নবী যা বলেছেন এটা আছে সৈব বুখারিতে অধ্যায় নম্বর সাত নিকা অধ্যায় অনুচ্ছেদ চার হাদিস নম্বর তিন হে সম্প্রদায় যার সঙ্গতে আছে বিয়ে করা তাড়াতাড়ি বিয়ে করা উচিত সুতরাং নবী অল্প বয়সে বিয়ে উৎসাহিত করেছেন যদি বিষয়টাকে ব্যাখ্যা করেন ধরেন আমেরিকায় তারা যখন চোদ্দ অথবা ন্যূনতম ষোলোতে একমত হবে সুতরাং আমরা মুসলিমরা আপনারা জানেন বিয়ের ক্ষেত্রে আমেরিকায় টেক্সাসে টেক্সাসে বসবাসকারীরা করতে পারো চোদ্দতে সুতরাং যদি বিষয়টাকে একটু এগিয়ে নিয়ে যাই এটা গণতান্ত্রিক দেশ তাই না

আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন আছে সূরা মাইদা অধ্যায় 5 আয়াত নম্বর 90 ইয়া আইয়ুহাল্লাজিনা আমানু হে বিশ্বাসীগণ ইন্নামাল খামর ওয়াল মায়সুরু নিশ্চয় মদ্যপান করা এবং জুয়া খেলা ওয়া আনযাব ওয়াল আসলামু মূর্তি পূজা বাদ্য ভাগ্য নির্ণায়ক শর রুস্তুমের মিল এগুলো সব শয়তানের কাজ ফাসতানি বিলকুম তুফলিহুন এগুলো থেকে বিরত থাকো যাতে সফলকাম হতে পারো আল্লাহ সুবহানাহু ওয়া একটা দিক নির্দেশনা যে অ্যালকোহল নেশাদ্রব্য জুয়া মূর্তিপূজা এবং ভবিষ্যৎ বলা হারাম তীরের ভাগ্য নির্ণয় হারাম আল্লাহ বলেছেন আমরাও একমত যদি আপনার প্রমাণ করতে হয় তাহলে বলতে হবে এক নম্বর পয়েন্ট বেশিরভাগ মানুষ যারা ভবিষ্যৎ বলে দেয় আকাশের দিকে তাকিয়ে জ্যোতির্বিজ্ঞান নিয়ে তারা দেখে হাত দেখে বলে তাদের নিরানব্বই পার্সেন্টে বানো এবং তাদের নিজস্ব কৌশল আছে বেশিরভাগ প্রায় সবাই বলতে পারেন যে তারা ভবিষ্যতের কথা বলে আপনার অনেকগুলো সন্তান হবে এটা হবে ওটা হবে ইত্যাদি আর তাদের নির্দিষ্ট কৌশল আছে আপনি রাস্তায় যান সেখানে দেখবেন যে একটা টিএ পাখি একটা কার্ড তুলে আপনার ভবিষ্যৎ বলছে একটা যন্ত্রের কাছে গিয়ে জন্ম তারিখ কিছু একটা ঘটবে এখানে আসলে কিছু সাধারণ কৌশল ব্যবহার করা হয় যেমন আপনি একটা যন্ত্রের কাছে গেলে যন্ত্রটা বললো যে এক ডলার দেন বা এক টাকা আর আপনার জন্ম তারিখ দেন এটা আপনার ভবিষ্যতের কথা বলবে বলবে যে সামনের সপ্তাহে খারাপ কিছু ঘটতে চলেছে তারপর আপনার যদি একশোটা ভালো ঘটনা ঘটে খারাপও ঘটতে পারে অথচ ভালো নেহ সত্যি আরেকজন বলবে যে সামনের সপ্তাহে ভালো কিছু ঘটতে পারে তখন একশোটা খারাপ ঘটনার সাথে একটা ভালো ঘটনা ঘটা স্বাভাবিক ভাবলেন ঠিক ঘটেছে সুতরাং এইসব ঘটনা কিন্তু সাধারণভাবে সবার সাথেই ঘটে থাকে আর আমেরিকাতে একটা গবেষণা করা হয়েছে সেখানে একজন মনোবিজ্ঞানী ছাত্রদের একটা ক্লাস নিয়েছেন এবং তাদের শিক্ষা দিয়েছেন এক মাস আর মাসের শেষে তিনি তাদের বললেন যে আমি তোমাদের অতীত সম্পর্কে লিখব সব শিক্ষার্থীর সেখানে একশো জন ছিল বললেন তোমাদের চিরকুট কেউ খুলো না তোমাদের অতীতের ঘটনা লিখব আমি তোমাদের সাথে এক মাস থেকেছি এবং তোমাদের অতীত ইতিহাস সবকিছু জানি সুতরাং তিনি প্রত্যেকের আলাদাভাবে অতীত সম্পর্কে লেখেন এবং বলেন যে আচ্ছা এখন চিরকুট খোলো তোমরা এবং আমাকে বলো আমি কতটা ঠিক বলেছি তারা চিরকুট খুললো এবং তাদের পঁচানব্বই পার্সেন্টের বেশি বলল যে আটানব্বই পার্সেন্টই সঠিক ছিল বাকি পাঁচ পার্সেন্ট বলেছে যে নব্বইয়ের এর উপরে সঠিক সবাই বলেছে আসলেই অসাধারণ কীভাবে আমার অতীত বললো পঁচানব্বই পার্সেন্ট বলেছে আটানব্বই পার্সেন্ট সঠিক কেউ বলেছে নিরানব্বই পাঁচ পার্সেন্ট বলেছে নব্বই একানব্বই বিরানব্বই পার্সেন্ট ঠিক কিন্তু প্রায় সবাই বলেছে যে নব্বইয়ের উপরে মজার ব্যাপারে হলো তিনি একশো জনের জন্য একই কথা লিখেছেন বুঝতে পারছেন কেমন করে ভবিষ্যৎ বলতে হবে কি করে বোকা বানানো যায় আসলে এসবের বেশিরভাগই মিথ্যে এবং তারপরও যদি অনুমান করতে পারে কেউ যে ধরলাম এমন না যে নিরানব্বই পার্সেন্ট ঠিক কিন্তু মিলে যাওয়া এক পার্সেন্টই হলো গুরু সুতরাং সেই নিরানব্বই পার্সেন্টের কাছে জালিয়াত কিন্তু সেটা মনে রাখে না কোরআন অনুযায়ী এটা নিয়ে চিন্তিত হওয়ার কিছু নেই পরকালের জন্য হচ্ছে এটা একটা পরীক্ষা যেমন ধরেন এটা হলো সেই জীবন যা পরকালের পরীক্ষার জন্য কাটাচ্ছেন উদাহরণস্বরূপ প্রথমে একটা পরীক্ষা আছে যেখানে আপনাকে বোঝাতে হবে যে এটা একটা জালিয়াত এটাই প্রথম উত্তর দ্বিতীয় উত্তর হচ্ছে যে এটা হচ্ছে পরকালের জন্য পরীক্ষা আমরা যার ভিতরতে যাচ্ছি তখন আপনার মনে রাখা উচিত আল্লাহ সৌনত আলাহ সম্পর্কে সুরামূলক অধ্যায় সাতষট্টি আট নম্বর দুই আল্লাহ জিখালে মতাল হায়াতা তিনি আল্লাহ যিনি জীবন ও মৃত্যু সৃষ্টি করেছেন পরীক্ষার জন্য এটা সেই উত্তর তাই না দ্বিতীয় অংশে আপনি সেই এক কে বোঝান যে এটা পরকালের জন্য একটা পরীক্ষা আর আমরা যখন একটা পরীক্ষার মধ্যে দিয়ে যাচ্ছি পরীক্ষার নিয়ম তো মেনে চলতে হবে পরীক্ষা এটা হারাম হারাম কেন হারাম ধরুন শিক্ষক বলেছেন পরীক্ষার সময় নকল করা যেমন হারাম প্রশ্নপত্র ফাঁস করা সেটাও হারাম কেন হারাম এটা যদি ফাঁস করা হয় একশোতে একশো পেয়ে যাবো ঠিক কিন্তু একজন ভালো অভিভাবক হিসেবে আপনি কি সন্তানকে বলবেন ঠিক আছে ওখানে পঞ্চাশ টাকায় প্রশ্ন পাওয়া যাবে তুমি গিয়ে নিয়ে এসো হয়তো যারা খারাপ তারা বলবে যে বাদ দেওয়া আবার কি আমার বাচ্চা তো ডাক্তারিতে সুযোগ পাবে পাবে ঠিকই কিন্তু সে তো রুগী মেরে ফেলবে সে মেডিকেলে সিট পাবে ঠিকই কিন্তু যখন পাস করে বের হবে চিকিৎসা না করে তখন রুগী হত্যা করবে তাই তো আর তাই আপনি যদি প্রশ্নপত্র পেয়ে যান এটা আপনাকে লাভবান করবেন না সেটা আল্লাহ জানেন তার মানে এই না যে কেউ পারবে না অল্প সংখ্যক হয়তো পারবে শূন্য দশমিক এক পার্সেন্ট যাই হোক না কেন বলছি না অনুমান করতে পারবে না কিন্তু আপনার জন্য অনুমান হচ্ছে ভুল ভবিষ্যতে এটাতে আপনার ভালোর চেয়ে ক্ষতি বেশি তাই যদি দশম শ্রেণীর পরীক্ষার একটা প্রশ্নপত্র পেয়ে যান বা দ্বাদশ শ্রেণীর অথবা এম বিবিএস এর অল্প সময়ের জন্য ভাবতে পারেন আহ স্বর্ণপদক পেয়ে যাব কিন্তু যখন আপনি রোগীর চিকিৎসা করবেন তখন সুস্থ না করেও হত্যা করবেন তাই যারা সৎ মানুষ তারা মানবে হ্যাঁ আগাম প্রশ্নপত্র পাওয়া ভুল কিন্তু এখনো কিছু মানুষ আছে ঠকবাজি করে তারা বলবে ভাই বাদ দাও কাজেই আল্লাহই সবচেয়ে ভালো জানেন আপনার ভবিষ্যৎ যেটা আসলে সবারই এক সেটা আখিরাত আসল পরীক্ষায় বছর শেষে আপনি যখন বসবেন আপনাকে দেখা হবে আপনি কতটা সৎ লোক তাহলে যদি কাউকে ঠকান ভবিষ্যতে আপনিও সফল হবেন না আশা করি উত্তরটা পেয়েছেন কোনো বোন প্রশ্ন করবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ নবীজি সাল্লা ইসলামের একটি হাদিসে আছে যে পাপকে ঘৃণা করো পাকে কিনা অন্য জায়গায় নবীজি সাল্লা আল্লাহ ইসলাম অবিশ্বাসীদের অভিশপ্ত করেছেন সুতরাং আমাদের কি করা উচিত যে খারাপ কাজ করে তার সাথে বিশেষ করে সে যদি নিকটাত্মীয় হয় মন বললেন যে প্রথম অংশে বললেন যে পাপকে ঘৃণা করো পাপই কে না অন্য হাদিসে আছে অবিশ্বাসীদের অভিশপ্ত করো এটা কি সবিরোধী হচ্ছে না সবিরোধী হচ্ছে না বিষয়টা এই যে তার কাজকে ঘৃণা করেন এমন না যে তাকে ঘৃণা করছেন তার কাজ কে করছেন তাই যদি আমি বলি ডাকাতি করাকে ঘৃণা করেন কারণ ডাকাতে হারাম ডাকাত নয় কিন্তু কেউ ডাকাতি করলে যদি তার কাজের জন্য তাকে ঘৃণা করি এবং আগামীকাল যদি সে ভালো হয়ে যায় আমি তাকে পছন্দ করব সুতরাং হাদিস দুটো স্ববিরোধী নয় আপনি কাজটাকে ঘৃণা করছেন কারণ কাজটা ব্যক্তির সাথে সম্পৃক্ত আপনি ব্যক্তিটিকে তার কাজের জন্যই ঘৃণা করছেন অন্য কারণে নয় সে নীলগেঞ্জি বা লাল জামা পড়েছে সে কারণে নয় ঘৃণা করছেন কারণ সে ডাকাতি করেছে সুতরাং প্রধান যেটাকে ঘৃণা করবেন সেটা কাজ কারণ কাজটার সাথে মানুষটা সম্পৃক্ত আগামীকাল যদি সে পরিবর্তিত হয়ে যায় ডাকাতি বন্ধ করে দেয় এবং সৎ মানুষে পরিণত হয় তাকে ভালোবাসতে শুরু করবেন কাজে হাদিসটা সঠিক আপনাকে ঠিকভাবে বুঝতে হবে তাই যদি কোনো মানুষ কিছু ভুল কাজ করে আপনি চেষ্টা করেন সেটাকে ঠিক করতে এবং ভুলটাকে ভালো কাজে পরিণত করতে আর ব্যক্তিটিকে ভালোবাসতে শুরু করেন সুতরাং সত্যি যদি আপনি কাউকে ভালোবাসেন সে আপনার বন্ধু কিন্তু ডাকাতি করে ঠকবাজ যদি তাকে সত্যি ভালোবাসেন আপনাকে চেষ্টা করতে হবে সে যেন ডাকাতি ঠকবাজি বন্ধ করে তাকে ইসলামিক নিয়মে ভালোবাসতে পারেন তাকে আবেগ দিয়ে ভালোবাসেন সে আমার বন্ধু ঘনিষ্ঠ বন্ধু এত বছর পার হয়েছে সে ডাকাতি করে ঠকবাজি করে সুতরাং তাকে বোঝাতে চেষ্টা করেন ডাকাতি করা খারাপ ঠকবাজি খারাপ তাহলে তাকে ভালোবাসতে পারবেন ব্যক্তিগত ও ইসলামিক নিয়মে আশা করি পেয়েছেন কোনো ভাই প্রশ্ন করবেন হ্যাঁ ভাই ইসলামে বিউটি পার্লারে ব্যবসার অনুমতি আছে নাকি নেই কারণ একটা হাদিসে আছে আমি শুনেছি নারীদের চুল কাটা হারাম ভাই প্রশ্ন করলেন যে ইসলামে বিউটি পার্লার ব্যবসা অনুমোদিত কিনা কারণ একটা হাদিসে পড়েছেন নারীদের চুল কাটা হারাম এরকম কোন হাদিস আমি জানি না তবে হ্যাঁ কিছু জিনিস যেমন ব্রুরাকার ঠিক করা ইত্যাদি এমন কোন হাদিস জানি না যেখানে নারীদের চুল কাটা হারাম এমন কোনো সহি হাদিস আমি জানি না আপনি তথাকথিত মুসলমানের মতামত পড়ে থাকতে পারেন কিন্তু আমি এমন কোনো হাদিস জানি না যেটা নারী চুল কাটাকে হারাম বলেছে আমি জানি না হ্যাঁ কিছু জিনিস যেমন ভ্রু ইত্যাদি এসব বিষয়ে কিছু হাদিস আছে কিন্তু চুল নিয়ে নেই বিউটি পার্লারের ব্যবসা হারাম নয় যতক্ষণ পর্যন্ত কেউ অন্য মহিলা বা তার স্বামীর জন্য নিজেকে সাজাচ্ছে যদি নিজেকে সাজে অন্য কোনো লোকের জন্য তাহলে সেটা অন্যায় সমস্যা হচ্ছে যে পার্লারে যাচ্ছে তার যে সাজিয়ে দিচ্ছে তার নয় কাজে বিউটি পার্লারের ব্যবসা হারাম নয় মহিলারা নিজেকে সাজিয়ে অন্য নারীদের সামনে যেতে পারে সে নিজেকে সাজিয়ে তার স্বামীর সামনে যেতে পারে সমস্যা নেই যদি তার স্বামী চায় যে স্ত্রী সাজবে তাহলে সে স্ত্রীর জন্য এটা হচ্ছে মুস্তাহাব যতক্ষণ পর্যন্ত সরিয়া বিরোধী না হচ্ছে স্ত্রী যদি বলে আমি এভাবে এভাবে সাজতে চাই এটা শরীয়তে নিষেধ নেই বরং তার জন্য এটা মুস্তাহাব কেন কারণ সে তার স্বামীকে খুশি করছে স্বামী যদি তার চুলের বিশেষ কোনো কাঠ চাই তাহলে এমন কোন হাদিস নেই এটা করা যাবে না সেটা চুল ফুলানো স্টেপ কাটা আমি তো এত নাম জানি না আসলে যাই হোক না কেন সে যদি বিউটি পার্লারে যায় চুল সাজাতে তার স্বামীকে খুশি করতে তাহলে তো আলহামদুলিল্লাহ তাহলে তাদের মধ্যে ভালোবাসা গড়ে উঠবে এবং বাইরে জিনা কম ঘটবে তাই এটা হচ্ছে একটা মুস্তাহাব কাজে আপনি বলতে পারেন না যে বিউটি পার্লারের ব্যবসা হারাম আশা করি উত্তরটা পেয়েছেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আমার প্রশ্ন আসলে বিমার বিষয়ে আসলে কেউ বলে বিমা অনুমোদিত কেউ বলে অনুমোদিত নয় আমি একটি কোম্পানিতে কাজ করি যেখানে নিয়ম অনুযায়ী আমার বিমা করা হয়েছে আমি আমার পরিবার আমার স্ত্রী এবং এবং বেতনের একটি অংশ একটি প্রিমিয়াম হিসেবে জমা নিচ্ছে সুতরাং আমাদের আর কোনো উপায় নেই কখনো যদি চিকিৎসার প্রয়োজন হয় আমি কি আমার আর আমার পরিবারের জন্য কি এই বিমার সুবিধা নিতে পারি ভাই দুই অংশে প্রশ্ন করেছেন প্রথম অংশ হল চিকিৎসায় বিমা অনুমোদিত কি না অথবা বিমা কি হারাম বা হালাল দ্বিতীয়ত যেহেতু কোম্পানি জোর করে বিমা পলিসির মধ্যে নিয়ে এসেছে বেতন থেকে প্রিমিয়াম নিচ্ছে কাজে বিমা সুবিধা নিতে পারেন কি না প্রথম প্রশ্নটা যতদূর বুঝতে পেরেছি এই বিমার অনুমতি আছে কি না প্রথমত হচ্ছে যে বিমা করা হারাম না এটা মুবা ঐচ্ছিক হালাল বিমা ঠিক আছে কিন্তু যেহেতু বেশিরভাগ বিমাতেই সুদ জড়িত আছে তাই এটা হারাম কিন্তু ব্যবসা হিসেবে এটা হালার অনুমোদিত যদি ব্যবসাটা অ্যালকোহলের হয়ে থাকে তাহলে সেটা হারাম যদি ব্যবসা সুদের হয় তাহলে সেটা হারাম সুতরাং একইভাবে বিমা হারাম নয় কিন্তু যেহেতু বেশিরভাগ বিমাই হচ্ছে সুদ ভিত্তিক সুদের সাথে যুক্ত তাই এটা হারাম আমার জানা মতে অনেক ইসলামী বিমা কোম্পানি আছে ওমানে দুবাইয়ে যেগুলো সম্পর্কে আমি জানি সুতরাং যদি ইসলামিক শরিয়ার ভিত্তিতে হয় তাহলে এই বিমা ব্যবসা করা অনুমোদিত কিন্তু ভারতে অধিকাংশ যাদেরকে আমি জানি তারা সুদের ব্যবসা করতে এটা হারাম এখন আপনার বিষয়টা যতদূর বুঝলাম যে কোম্পানিতে কাজ করেন তারা বলে যে আপনাকে মেডিকেল ইন্স্যুরেন্স নিতে হবে আপনার বেতন থেকে প্রিমিয়াম কাটে তাহলে আপনি সুবিধা নেবেন কি না দেখেন কোম্পানির কিছু কিছু আইন আছে যা গ্রহণ করা না করার অপশন আছে এবং কিছু ক্ষেত্রে হয়তো অপশন নেই চিকিৎসা বিমার কথা যদি আমাকে বলতে হয় কোম্পানি যদি টাকা কাটে আমার মতে আপনি গিয়ে ম্যানেজমেন্টকে বলেন যে আমার বিমা দরকার নেই কারণ এটা আমার ধর্মে হারাম তাই দয়া করে আমার বেতনটা কাটবেন না প্রথমত দেখতে হবে আপনার কোম্পানির চিকিৎসা বিমা যার সাথে তার ব্যবসা হারাম না হালাল যেহেতু বেশিরভাগই হারাম আপনি তাদের অনুরোধ করতেই পারেন না হলে আরেকটা একটা কোম্পানি পছন্দ করেন যেটা হালাল দেখেন জীবন বিমা আর একটা বিষয় জীবন বিমায় প্রতি মাসে একটা নির্দিষ্ট পরিমাণ প্রিমিয়াম দিতে হয় তাদের নিয়ম অনুযায়ী ধরেন দশ বছরের জীবন বিমার জন্য একটা নির্দিষ্ট পরিমাণ প্রিমিয়াম দিতে হয় প্রতি মাসে এবং আপনার বিমাটি ম্যাচিওর হবে দশ বছর পরে যদি মারা না যান সেই জমানো টাকা ফেরত পাবেন আর যদি মারা যান তবে আপনি ডাবল পাবেন অথবা আরও বেশি নির্ভর করে কি ধরনের পলিসি তবে যে টাকাটা পাবেন সেটা নিশ্চিতভাবে সুদেই টাকা পাবেন আপনি বেশিরভাগ ক্ষেত্রে বিমার টাকা সুদে খাটানো হয় যদি অসুস্থ হন বা অসুস্থ না হন আপনি টাকা ফেরত পাবেন কি পাবেন না এটা নির্ভর করে পলিসি কি তার উপরে আর কিসের উপর ভিত্তি করে তারা আপনাকে টাকাটা ফেরত দেবে কারণ তারা যদি আপনাকে চিকিৎসার জন্য টাকা দেয় এই টাকা অন্য কোনো জায়গা থেকে নিতে হবে যদি এটা ইসলামী পলিসি হয় সেখানে সবাই এক হাজার টাকা দেয় শত শত হাজার হাজার মানুষ যদি একজন মানুষ অসুস্থ হয় আর তাকে টাকাটা দেওয়া হয় সেটা হালাল কিন্তু বেশিরভাগ কোম্পানি এইভাবে কাজ করে না তারা আপনার টাকা নেয় বিনিয়োগ করে ব্যাংকে রাখে আর সুদ নেয় কাজে প্রিমিয়াম হিসেবে তারা যে টাকাটা নেয় যদি এটা বিনিয়োগ করে কোনো ব্যবসায় সেটা হারাম নয় তার মানে পলিসিটা হালাল কিন্তু বেশিরভাগ বিমা কোম্পানি ব্যাংকে টাকা রাখে নিরাপত্তার জন্য এবং সুদ নেয় যেটা হারাম তাহলে আপনার কোম্পানি কোন বিমা কোম্পানি থেকে পলিসি করিয়েছে সেটা আপনাকে চেক করতে হবে বেশিরভাগই হারাম আমি জানি তবে বলছি না একশো পার্সেন্টই আর যদি এটা হারাম হয় হারামের হিসাবে পড়ে তাহলে অবশ্যই ম্যানেজমেন্টকে বলতে পারেন যে আমি এটা জানি আমার সুবিধার জন্যই আমি যদি চিকিৎসা বিমা নিই তাহলে আমার বেতন থেকে অল্প করে টাকা কাটা হবে তখন আপনি লিখিত দিতে পারেন যে দয়া করে আমার চিকিৎসা বিমাটা চালু করবেন না চিকিৎসা করতে হলে নিজের বেতন থেকে আমি করে নেব আপনি যদি লিখিত দেন আমি নিশ্চিত যে কোনো কোম্পানি এতে আপত্তি করবে না আসলে কেউ ম্যানেজমেন্টের সাথে কথা বলতে যায় না এখানে তো কোনো সরকারি আইন নেই যে কোম্পানি জোর করে চিকিৎসা বিমা আপনাকে করাবে এটা হচ্ছে কোম্পানির নিয়ম এবং আপনি যদি কোম্পানিকে বোঝাতে পারেন যে এটা আমার ধর্মে হারাম হয়তো কোনো মুসলমান এভাবে কোম্পানিকে বুঝিয়ে বলেনি আপনি তাদেরকে বুঝিয়ে বলেন আমি বিশ্বাস করি ইনশাআল্লাহ তাদের বেশিরভাগই বিষয়টা বুঝতে পারবে এরকম অনেক বিষয় আছে যা আমি সবাইকে বুঝিয়েছি যেমন ধরেন নামাজ পড়ার ব্যাপারে আপনি যান অনুরোধ করেন তারা কেন বুঝবে না ভালোভাবে বলবেন যে নামাজের জন্য মাত্র কয়েক মিনিটের সময় লাগে বদলে অতিরিক্ত কাজ করে দেব এবং খেয়াল রাখবেন এই জন্য কাজের ব্যাঘাত যেন না হয় আসলে আপনার কাজ যদি ভালো হয় কোম্পানি আপনার অনুরোধ রাখতে আপত্তি করবে না তবে নীতিগতভাবে যে বিমা পলিসির সাথে সুদ সম্পৃক্ত সেটা ইসলামে অনুমোদিত নয় আশা করি উত্তরটা পেয়েছেন ওয়াকিরুদ আমান আলহামদুলিল্লাহ রাবুল্লাহ